हेलो एवरीवन, वेलकम टू एमएसए एकेडमी। एर आगे भिडियोते कोष विभाजन कय प्रकार आलोचना करेछिलाम एवं कोष विभाजनेर माइटोसिस प्रक्रियाटा आलोचना करेछिलाम। आज के आलोचना करब एमाइटोसिस। तार आगे माइटोसिस प्रक्रियाटा आमि एकटु आर रिपीट करछि। माइटोसिस कोष विभाजनेर एकटा अंश, सम्पूर्ण कोष विभाजन ना, कारण आमरा जानी जो कोष विभाजनेर दुइटा दशा, एकटा हलो इंटरफेज एवं आरेकटा हलो माइटोटिक फेज। इंटरफेजेर इंटरफेजेर आबार तीनटा अंश आछे, तीनटा भाग आछे, G1 S G2। एरपरे शुरू होबे माइटोसिस बा माइटोटिक फेज। माइटोसिसेर आबार M माने माइटोसिस बा माइटोटिक फेज। এখানে আবার চারটা ভাগ আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তারপরে হবে সাইটোকাইনেসিস দিয়ে হবে কোষ বিভাজন। তো মাইটোসিস সম্পূর্ণ কোষ বিভাজন না, কোষ বিভাজনের একটা অংশ। অ্যামাইটোসিসে কি হচ্ছে, আমরা ইংরেজি যদি শব্দটা দেখি অ্যামাইটোসিস, তাহলে আমরা এরকম দেখতে পাবো, AMITOSIS, এ মাইটোসিস। জীবনবিজ্ঞানের ক্ষেত্রে এ মানে অ্যাবসেন্ট, বা এ মানে ল্যাক বা অভাব। তার মানে মাইটোসিস নেই, মাইটোসিস থাকবে না, এমন একটা কোষ বিভাজন একটা পদ্ধতি যেখানে মাইটোসিস থাকবে না। তো মাইটোসিস আমরা কী কী দেখতে পেলাম, মাইটোসিস আমরা দেখতে পেলাম যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই দশাগুলো দেখতে পাবো। প্রোফেজে ক্রোমাটিনগুলো ক্রোমোজোম রূপান্তরিত হবে, মেটাফেজে ক্রোমোজোমগুলো কোষের মাঝ বরাবর সজ্জিত হবে, অ্যানাফেজে ক্রোমোজোমগুলো দূরে সরতে থাকবে, টেলোফেজে একদম পরিধির দিকে চলে যাবে, এবং সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হবে। কিন্তু অ্যামাইটোসিসে মাইটোসিস এগুলো কিছুই হবে না, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এগুলো কিছুই হবে না। তার মানে এগুলো কিন্তু হবে G1, S, G2, এই পদ্ধতিগুলো হবে। তারপরে শুধু মাইটোসিসটা হবে না, এ মাইটোসিস মানে মাইটোসিস অ্যাবসেন্ট বা মাইটোসিস নেই, এতটুকু প্রসেস হবে না। তো এখানে কী হবে, G2 দশার পরে কোষের মধ্যে যে ক্রোমোজোমগুলো ছিল, সরি ক্রোমোজোম তো এখানে তৈরি হবে না, যে ক্রোমাটিনগুলো ছিল, এটা যদি একটা কোষ নিই, তো এর মধ্যে যে নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন তন্তুগুলো ছিল, এগুলো প্রথমে নিউক্লিয়াসটা প্রথমে একটা লম্বা আকার হবে, তো নিউক্লিয়াসগুলো লম্বা আকার ধারণ করবে। লম্বা আকার ধারণ করার পর তারপরে নিউক্লিয়াসটি ধীরে ধীরে ডাম্বেলের মতো স্ট্রাকচার গঠন করবে, এবং সাথে সাথে আমরা মাইটোসিসে দেখেছিলাম যে প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয়ে যায়, এই এখানে অ্যামাইটোসিসে এগুলো কিছু হবে না, নিউক্লিয়াস সবই ঠিক থাকবে। নিউক্লিয়াস শুধু এই ডাম্বেল আকৃতি ধারণ করবে, মাঝ বরাবর একটা খাঁজ পড়বে, এবং নিউক্লিয়াস দুটো নিউক্লিয়াস তৈরি হবে। সাথে সাথে যখন নিউক্লিয়াসটা বিভাজন হবে, এর সাথে সাথে আমরা দেখছিলাম যে মাইটোসিসে প্রথমে নিউক্লিয়াসের বিভাজন হবে, তারপরে সাইটোপ্লাজমের বিভাজন হয়ে দুটো কোষ তৈরি হবে। কিন্তু অ্যামাইটোসিসে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথেই সাইটোপ্লাজমেরও বিভাজন প্রক্রিয়া চলতে থাকবে, কাজগুলো একই সঙ্গে হবে, এবং ধীরে ধীরে এবং এমন একটা পর্যায়ে আসবে যেখানে নিউক্লিয়াস দুটো সম্পূর্ণই আলাদা হয়ে যাবে এবং কোষের সাইটোপ্লাজমগুলো সম্পূর্ণ আলাদা হয়ে দুটো অপত্য কোষ সৃষ্টি করবে। এই পদ্ধতিতে কোষ, এরকম কোষ বিভাজনের পদ্ধতিকে বলা হয় অ্যামাইটোসিস।
মানে অ্যাবসেন্ট মাইটোসিস যে প্রক্রিয়া কোষ বিভাজনের যে মাইটোসিস প্রক্রিয়া যেগুলো হচ্ছিল সেগুলো এখানে অ্যামাইটোসিসে হবে না। এরকম কোষ বিভাজন আমরা কোথায় দেখতে পাবো? এরকম কোষ বিভাজন আমরা দেখতে পাবো ব্যাকটেরিয়া, ইস্ট, এককোষী যে সমস্ত জীব আছে অ্যামিবা, তো আমরা দেখতে পাবো অ্যামাইটোসিস প্রক্রিয়ার কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় যেহেতু আমরা দেখতে পাচ্ছি যেখানে নিউক্লিয়াস এর বিভাজন ডাইরেক্টলি হচ্ছে, প্রোফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, টেলোফেজ এই সমস্ত দশাতে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এবং নিউক্লিয়াসের বিভাজনের সঙ্গে সঙ্গে সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে, এই জন্য এই কোষ বিভাজন প্রক্রিয়াকে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়াও বলা হয়। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে প্রত্যক্ষ কোষ বিভাজন প্রক্রিয়া বলা হয়। তো এটা হলো অ্যামাইটোসিস। এরপরের ভিডিওতে আমরা মিওসিস সম্পর্কে আলোচনা করবো।